চট্টগ্রামের হাটহাজারীতে দুটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এই সময় তিনি জানান, আলম ফার্মেসি ও তারেক ফার্মেসি নামে দুটি প্রতিষ্ঠান অভিযান চালিয়ে ইনজেকশন সহ ১৬ ধরনের সরকারি ঔষধ জব্দ করা হয়েছে। এইসব ঔষধ সাধারণত বিনামূল্যে বিতরণ করে সরকার। পরে ফার্মেসি দুটি সিলগালা করে দেওয়া হয়। এর আগে গতরাতে নিউ মেডিসিন হাউস নামে একটি দোকানে অভিযান চালিয়ে সরকারি ঔষধ, জন্মবিরতিকরণ পিল ও বিদেশি ঔষধ জব্দ করা হয় বলেও জানান ইউএনও। সরকারি ঔষধ কিভাবে দোকানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।